একদিন এক ভয়ঙ্কর ডাইনি টুনিকে মেরে ফেলে, অপরদিকে টুনিরসানাকে আগুনে পুড়তে থাকে। এদিকে তো টুনিরসানা আগুনের তাপে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। এইসব দেখে ডাইনি তো অনেক আনন্দ পায়, সাথে সাথেই জাদু দিয়ে আগুনটা দ্বিগুণ করে দেয়। তখন টুনিরসানা আগুনে অনেক পুড়তে থাকে। টুনিরসানা পুড়ে যেতে পুড়ে যেতে কিছুক্ষণ পরেই মারা যায়। ডাইনিটা তখন বলতে থাকে, তুই তখনই বেঁচে আসবি যখন সবাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে। কোনো এক রাতে টিঙ্কু তার মায়ের সাথে ঘুমিয়েছিল, হঠাৎ টিঙ্কুর মাঝরাতে পানির পিপাসা পায়, তাই টিঙ্কুর ঘুম ভেঙে যায়। টিঙ্কু তার মাকে না ডেকে উঠে পানি খেতে যায়। যখনই টিঙ্কু পানি খেতে গেল, সাথে সাথেই গ্লাস থেকে একটি ডাইনি বেরিয়ে আসলো। ডাইনিটা এসেই টিঙ্কুকে গপ গপ করে খেয়ে ফেললো। টিঙ্কুকে খাওয়ার পরে ডাইনি বলতে থাকে, হ্যাঁ রে টিঙ্কু, তোকে আমি প্যাট থেকে বের করে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে, সবাইকে বল ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে। কোনো একদিন একটি ভয়ঙ্কর ডাইনি পুতুলে পরিণত হয়। ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ পরে একটি টুনি যাচ্ছিল। টুনি এসে পুতুলের সামনে বলতে থাকে, আরে বাহ, এই পুতুলটা তো দেখতে খুবই সুন্দর, এই পুতুলটাকে আমি বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে খেলা করব। এই বলে সাথে সাথে টুনি পুতুলটাকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে পুতুলটা রেখে টুনি এবং টুনটুন একসাথে ঘুমাচ্ছিল। টুনি এবং টুনটুন ঘুমানোর পরে পুতুলটা একটি ডাইনি রূপ ধারণ করে, সাথে সাথেই টুনটুনের মাথাটা কেটে ফেলে। টুনি তো ঘুম থেকে উঠে দেখে টুনটুনের মাথা নেই। টুনি পিছনে তাকিয়ে দেখে পুতুলটা একটি ডাইনি হয়ে গেছে। ডাইনি টুনিকে দেখা মাত্রই গপ গপ করে খেয়ে ফেললো।